আস্তে এতগুলি দিয়ে না বাবা ভাঙবে। ফ্ল্যাশব্যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন? মন পাখি চ্যানেলে স্বাগত ও অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো যাই হোক, আবার নতুন একটি সকাল শুরু। তো আজকে হচ্ছে ছেলে মেয়ের সেকেন্ড ইউনিট টেস্টের প্রথম দিন। তো ওদের তো ইউনিফর্ম আয়রন করে আগেই রেখে দিয়েছি, কিন্তু শ্যুটা আর কি কালার করা হয়নি। তো ঘুম থেকে উঠে সকালে শ্যুটা কালার করা শুরু করে দিলাম। এখনও সকালের কিচ্ছু কাজ করিনি, মানে ঘুম থেকে উঠেই আগে শ্যুটা কালার করলাম। তো এখন শ্যুটা কালার করার পর সকালের কাজ টাজ করে রান্না টান্না করে ওদেরকে রেডি করাবো। এক্সামের ফার্স্ট দিন, তো একটু আগে আগেই যাচ্ছি। মানে সিট খুঁজতে হবে, তো ছেলে সিট খুঁজতে হবে না, মেয়ের খুঁজতে হবে। আর দেখো, মেয়ে সোয়েটার পরলো, ছেলে পরলো না। তো ওর ব্যাগে দিয়ে দিলাম সোয়েটার। তো যাই হোক, যাই দেখি। তো এখন ছেলে মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি যাচ্ছি। তো আবার 11টা ছুটি হবে, মানে টেস্ট এক্সাম, তো তার জন্য 1 ঘন্টা এক্সাম আর কি। তো তাড়াতাড়ি ছুটি হবে, এখন বাড়ি যাই, ধুমধাম কিছু কাজ করি, কাজ করে আবার নিতে আসতে হবে। তো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আস্তে এতগুলি দিয়ে না বাবা ভাঙবে, অল্প অল্প। হ্যাঁ, একটু কাকে রসটা বের হোক, তারপরে বাকি গুলি দিবা। তো ছেলে মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি এসে কাজ টাজ করলাম, সেগুলিতে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, কাজ টাজ করে ছেলে মেয়েকে আবার নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর ছেলে তো খাওয়া দাওয়ার পর বলছে এই কামরাঙ্গার রস খাবে। তো কামরাঙ্গাগুলি কেটে দিলাম, কেটে তো ও বলছে আমি রস করবো, কিন্তু কামরাঙ্গাগুলি না কাঁচা, ও রস করতেই পারছিলো না। তবু ওর মানে জেদ করছে যে আমিই করবো। তো অল্প করার পর ও আর করতেই পারেনি, তারপর বাকি রসটা আমিই করেছি। তারপর কাঁচা ছিল তো, খুব টক ছিল রসটা। তো যাই হোক, তাও খেয়েছে। ও এখানে নাই, এখানে নাই, উপরেই আছে, চল। তো দুপুরে অনেকক্ষণ চেষ্টা করলাম পিকুকে ঘুম পাড়ানোর, কিন্তু ঘুমোচ্ছিলই না। তো ভাবলাম এতক্ষণ চেষ্টা করলাম ঘুমোয়নি, তো এখন তো আর ঘুমের টাইম নেই, বিকেল প্রায় সন্ধে হয়েই গেল। তো বললাম চলো আমরা গাছে জল দিয়ে আসি, ছাদে যাই। তো আমার সঙ্গে ও গেল। ছায়া
I'm going to go
আজকে পিকু ঘুমায়নি, অনেকক্ষণ চেষ্টা করলাম ঘুম পাড়ানোর, ও ঘুমায়নি। তো ভাবলাম ঘুমায়নি যখন তো আমি আর বসে থেকে লাভ কি, মানে ওর সঙ্গে মানে শুয়ে থেকে লাভ কি, তো ভাবলাম উপরে জল দিতে আসি। তো ও যেহেতু ঘুমায়নি তো বললাম তো চল ঘুমলি না যখন, হ্যাঁ তো ঘুমলি না যখন, কি মাথায় কি হয়েছে, তো ঘুমলি না যখন তো চল আমার সাথে জল দিতে যাই। তো জল দিতে যখন আসলাম গাছে তো বলছে মা আমি দেবো, ঠিক আছে দে। তো পরে ওই জল দিল এদিকে না আমার এই, তো এখানে যে লাউ গাছ তো এখন অনেক ফল দেওয়ার পর এখন তো নতুন করে আবার মানে ফল হয়েছে, তো তোমাদেরকে একটু দেখাই। এখানে দেখো দুটো হয়েছে, দুটো না অনেক হয়েছে, এখানে দেখো এই যে একটা দুটো তিনটা দেখা যাচ্ছে, আর এদিকে আছে গাছটা মরা আছে। হ্যাঁ বাবা গাছটা মারা গেছে, এইখানে দেখো আরো কতগুলো গাছটা মারা গেছে। এই দেখো বাবা নড়ায় না, ছিড়িস কেন, দেখো ছিড়ল। এই দেখো এখানে অনেক কটা করা ধরেছে, এই দেখো মেয়েটা বন্ধু পোকা ধরছে, অনেক কটা হয়েছে। তো যাই হোক ওই ওই গাছটা তো হয়েছে অনেক কটা, এখানেও চলো নিচে গেছে জল দেবো চলো। এই সবাই এই প্যাকেট দুটো নাও, প্যাকেট দুটো নাও, তো ফ্রেন্ডস ছেলে যখন ঘুমোলই না তো কালকে ওর কালার এক্সাম আছে, তো কালার গুলি এখন করাই, তো এখন তাড়াতাড়ি করাই তাহলে তাড়াতাড়ি, ওর তো মানে একটু পরেই খাওয়া দাওয়া করলে ঘুমিয়ে মানে ঘুম পাবে ওর, তো তখন তার করতে পারবো না, তার জন্য এখনই কালারগুলি করিয়ে দিই। বাবা আসো, ফ্রেন্ডস বিকেলের পর থেকে, বিকেল বলবো না সন্ধ্যের পর থেকে খুব বিজি ছিলাম, বিজি বলতে ছেলে মেয়ের এক্সাম, তো ওদেরকে পড়ালাম, তো তারপর রান্নাবাড়ি করলাম, তো রান্না টান্না করলাম, ওদেরকে খাইয়ে দিলাম, ছেলে তো দিনে ঘুমোয়নি জানো, তো ওকে শুয়ে দিলাম, ও ঘুমিয়ে পড়েছে, মেয়ে এখনও পড়ছে, তো তার জন্য আমিও জেগে আছি। তো মানে খাওয়া দাওয়া শেষ হবার তারপর আবার আমার ছেলে বলছে পায়েস খাবো, তো কালকে পায়েস করেছিলাম, সেটা তো আজকেও খেয়েছে, আজকে সকালে দুপুরে খেয়েছে, এখন রাত্রে চাইছে কি আমার তো কালকের পায়েস শেষ, তো বলছে খাবো, খুব জেদ করছিলো, আর তাছাড়া দুধও ছিল আজকের, তো ভাবলাম করি, কালকে গুড়ের করেছিলাম, আজকে আবার চিনির পায়েস করেছি, তো চিনির পায়েস দিলাম, চিনির পায়েস খেলো, তারপর মানে চিনি দিয়ে পায়েস ওই খেলো, তারপরে পিকু গিয়ে ঘুমোলো, তো মেয়ে এখনও ঘুমোনি আছে পড়ছে, তো ওর জন্য আমিও জেগে আছি। তো যাই হোক আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে, ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।